চাঁপাই নবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে প্রকৃত ও সাধারণ ব্যবসায়ীদের বাদ দিয়ে ইচ্ছে মতো সদস্য ভর্তি সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি বন্ধে আলোচনা সভা করেছেন ব্যবসায়ীরা চাঁপাই নবাবগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে শনিবার দুপুরে জেলা শহরের বড় ইন্দারা মোড়ে এই সভা অনুষ্ঠিত হয় সভায় চাঁপাই নবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ করেন ব্যবসায়ী নেতা তারা এতে বক্তব্য রাখেন চাঁপাই নবাবগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন এবং সাধারণ সম্পাদক তরিকুল আলম সহ অনেকে